বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদ্রে জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের দুদিনের দুটি ঘটনা আমরা জেনে নেব। সত্যি জানলে আশ্চর্য হবেন। 1326 বঙ্গাব্দের বৈশাখ মাসের এই দুটি ঘটনা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবারে বিস্তারিত। সন 1326 সাল, বৈশাখ মাস, স্থান কুষ্টিয়া। সন্ধ্যাবেলা শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দের সাথে পথ দিয়ে চলেছেন। সবার পেছনে ভক্তপ্রবর মুক্তার অশ্বিনী বিশ্বাস। এমন সময় একজন শ্রী শ্রী ঠাকুরকে মালা পরিয়ে দিলেন। অশ্বিনীদা ভাবলেন, ঠাকুর তো গলায় মালা রাখেন না, অন্য কারো গলায় পরিয়ে দেন, যদি আমার মনোবাসনা বুঝে আমাকেই পরিয়ে দেন তবে বুঝব তিনি অন্তর্যামী। দু চার পা যেতে না যেতেই অশ্বিনীদাকে ডেকে মালাটি তার গলায় পরিয়ে দিয়ে বললেন, দুষ্টামি আর গেল না। পরদিন রাত 8টা নাগাদ স্থানীয় বাজারে শ্রী শ্রী ঠাকুরের সাথে অশ্বিনীদা কীর্তন শুনছেন। আবার একজন শ্রী শ্রী ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলেন। অশ্বিনীদা সঙ্গে সঙ্গে ভাবলেন, কালকের ঘটনা হয়তো কোনোরকম মিলে গেছে, কাকতালীয় আর কি। আজ যদি মালা রায়চৌধুরীর গলায় পরিয়ে দেন তবেই বুঝব তিনি নিশ্চিত অন্তর্যামী। রায়চৌধুরী ছিলেন একটু দূরে দাঁড়িয়ে। শ্রী শ্রী ঠাকুর আবার অশ্বিনীদার দিকে তাকিয়ে হেসে রায়চৌধুরীর কাছে এসে মালাটি পরিয়ে দিলেন। লজ্জায় অশ্বিনীদার মাথা হেঁটো হয়ে গেল। বুঝতে পেরে শ্রী শ্রী ঠাকুর তাকে জড়িয়ে ধরে এলেন সেখান থেকে। একটু দূরে এসে বললেন, যারা পরীক্ষা দেবে তারাই পরীক্ষা নিচ্ছে, আর তাদের পরীক্ষার সময় তারা পরীক্ষা দিতে চাচ্ছে না, এ মজা মন্দ নয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই ছিল দুদিনের দুটি ঘটনা, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।